ভারত কি যুদ্ধের জন্য তৈরি হচ্ছে? 72,000 অত্যাধুনিক রাইফেল কিনছে ভারত। কোন দেশ বরাত পেল বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিচের বেল আইকনটি প্রেস করুন। আপনাদের ভালোবাসা পেলে চ্যানেলটি বড় হতে পারবে। লাদাখে চীনা আগ্রাসন মাথায় রেখে সমরসজ্জা বাড়াচ্ছে ভারত। প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করতে এবার আমেরিকাকে অতিরিক্ত 72,000 SIK-716 রাইফেলের বরাত দিচ্ছে। জানা গিয়েছে 2019 সালের ডিসেম্বরে আমেরিকা থেকে 72,000 SIK-716 রাইফেল কিনেছে ভারত। এবার একই পরিমাণের ওই অ্যাসল্ট রাইফেল কিনতে আমেরিকাকে ফের বরাদ দেওয়া হচ্ছে। জঙ্গি দমন এবং জম্মু ও কাশ্মীরে গুরুত্বপূর্ণ অভিযানে নিরাপত্তা বাহিনী অত্যাধুনিক SIK-716 রাইফেল ব্যবহার করে। সেনাবাহিনীর হাতে পর্যাপ্ত এই অস্ত্র চলে এলে শত্রুদের মোকাবিলা করতে আরও সুবিধা হবে। সেনার এক আধিকারিক জানিয়েছেন, এই মুহূর্তে 8,00,000 অত্যাধুনিক রাইফেলের প্রয়োজন। এই চাহিদা মেটাতে 72,000 মার্কিন রাইফেলের বরাদ্দ দেওয়া হয়েছে। 2 দশক আগে ইনসাস রাইফেলের বিকল্প খুঁজছে ফৌজ। কূটনৈতিক স্তরে আলোচনা চললেও চীনের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কোনো ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র সরকার। 3 বাহিনীকেই 500 কোটি টাকা প্রতি প্রকল্পে অস্ত্র কেনা ছাড়পত্র দিয়েছে ভারত সরকার। ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে লাল ফিতের জট এড়িয়ে 500 কোটি টাকা পর্যন্ত প্রতি প্রকল্পে হাতিয়ার কেনার জন্য সেনার 3 বাহিনী সহ প্রধানদের অনুমতি দিয়েছে সরকার। এর ফলে এবার প্রয়োজন বুঝলে প্রতিরক্ষা মন্ত্রক বা একাধিক সংসদীয় কমিটির অনুমোদনের বেড়াজাল বা টেন্ডার প্রক্রিয়াকে পাশে সরিয়ে রেখে যুদ্ধের হাতিয়ার কিনতে পারবে ফৌজ। ফলে যুদ্ধক্ষেত্রে দ্রুত শক্তিবৃদ্ধি ও পরিস্থিতি মোতাবেক অস্ত্র আমদানি সম্ভব হবে। এই পদক্ষেপ কতটা কার্যকর হবে আপনার বক্তব্য কমেন্টস করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে।